মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে যদি আপনারা আপনাদের অর্থগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারেন প্রথমেই আপনাদের বলবো দিনের শুরুটি গণেশজির আরাধনা করে করুন ওম গাং গণেশায় নামা অথবা গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া যে কোনো একটি মন্ত্র আপনারা অবশ্যই একশো আটবার জপ করে শুরু করুন আর্থিক পরিস্থিতির আপনাদের নিশ্চিত উন্নতি ঘটবে অন্যথায় আজ কিন্তু সময় এবং অর্থকে যথেষ্ট পরিমাণে মূল্য দেওয়া উচিত দিনটি ব্যয়বহুল বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই তবে চাকরিজীবী যারা আছেন অফিসে কোনো সমস্যায় যদি পড়েন দ্রুত আচরণ করা বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে আজ আপনারা স্বীকৃতি লাভ পেতে চলেছেন অফিসে কর্মে গতি আসবে বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি হবে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু তাদের পক্ষেই আছেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে আপনারা সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন তবে নেতিবাচক অনুভূতি যদি আশ্রয় গ্রহণ করেন হতাশা কিন্তু আপনাদের গ্রাস করতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজ কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটান আজ গৃহে বা ঘরে কোনো রিপেয়ারিং বা মেরামতির কাজ হতে পারে বা সামাজিক কোনো জমায়েতে আপনারা ব্যস্ত থাকতে পারেন পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন যারা এখনও প্রেমে পড়েননি আজ তারা স্বপ্নের নারী বা পুরুষের সাক্ষাৎ পেতে পারেন বা আপনার পছন্দ সেই কাউকে আপনি প্রেমের প্রস্তাব দিয়ে ফেলতে পারেন সেখানেও আপনারা সফল হবেন প্রেমিক প্রেমিকা ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ আপনাদের হৃদস্পন্দন বেড়ে যাবে স্বামী স্ত্রী সোশ্যাল মিডিয়াতে কোন বিবাহিত জীবন সম্পর্কে কোনো জোকস পেতে পারেন যেটি আপনাদেরকে আবেগপ্রবণ করবে আপনারা বিবাহিত জীবনের সেই শুরুর দিনের রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করতে চলেছেন আজ আপনাদেরও দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই করা উচিত আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না